জোর করে বলছে আমাকে ক্ষমা করে দে। গোবিন্দ তো মনে মনে ভাবছে সুমনকে যদি ক্ষমা করে দেই তাহলে রাধারানীরা সন্তান পাবো না। গোবিন্দ করছে কি, ওই সকার চরণে ধরে ধরণে লুটাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, অরে দাইয়া সুমনের পায়ে না গর ধরিতে যা, হাতি দড়ি বলছে
হাতের বড় ধাবানলে আরো বিষদ কীর্তন করছি, জানি না কোন ভক্তির মনে আনন্দ দিতে পারছি কিনা। আমি অধম কাঙ্গাল, তবে একজন ভক্ত নাম তার অরুণ দাস, সেই লীলা কীর্তন শ্রবণ করি হয়তো উনির ভালো লেগেছে, তাই বলি আমাকে ১০০টি টাকা দান করেছেন। তবে এই যে টাকা, টাকাটা কিন্তু বড় কথা নয়, তবে হ্যাঁ আমি এটাই নিজেকে ধন্য মনে করবো যে এই যে টাকা সেটা আমি আশীর্বাদ স্বরে গ্রহণ করবো, উনি যে আমাকে আশীর্বাদ করেছেন। যাই হোক, আমি বিলম্ব করছি না, আমার সময় কিন্তু একেবারে সংকীর্ণ, অনেক কিছু আমি চলে যাচ্ছি, আগে কিন্তু বলছি আমার সময় কম, অনেক কিছু চলে যাব, আপনাদের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। যখন বলছি কানাই বিশজন কে একদিন আমরা সব মরে গিয়েছিলাম, হ্যাঁ দেহ ত্যাগ করেছিলাম, সে মৃত দেহের মধ্যে সে প্রাণ দান করেছিস, তুই যাই বলবি আমি তা করবো, তোকে মরতে দেবো না। তাহলে বলতো দাদা কোথায় আছে, আমি এনে দেবো তোর দাদাকে, যাবি? হ্যাঁ কানাই আমি যাব। তখন গোবিন্দ বলছে, জানিস আমার দাদা কোথায় আছে? আমার দাদা জাগরটি আছে রাই জটিলের মন্দিরে, বিষম সংকট স্থল ভাই কি বলিব তোরে। গোবিন্দবন্ধের সময় যদি মিলাইতে পারো আনি আড়াধারে, আমি হইব যে তোর চরণের দাস এ জনমের তরে। যদি ভক্তের মতো ভক্ত হওয়া যায়, গোবিন্দ সেই ভক্তের চরণ দাস হয়ে পড়ে থাকে। তখন সবার বলছে, না আমি যাবো, সত্য কথা বলিস না। এই বলে শোভাযাত্রা হয়েছে যাবতনগরে, যে রাস্তায় যাচ্ছে সেই রাস্তার মধ্যখানে ভগবতী পূর্ণমা শ্রীযুগমায়া একটি নবীন বাছুরী নেমে এসে নারায়ণগড়ির মধ্য রাস্তায় দাঁড়িয়ে আছে ভগবানের মনবাসনা পূর্ণ করার জন্য। শোভন যাচ্ছে আর ভাবছি ওই বাছুরিটি হয়তো আমাদের দলের ছিল, পালচারা হয়ে পথহারা হয়ে মধ্যবর্তী রাস্তায় দাঁড়িয়ে আছে। এই কথা ভেবে এত খুব
ভাবিয়া বৎস কলি লইয়া মহল ভিতরে চলে দেখিল তখনই আছে বিনোদিনী বসিয়া রন্ধন করে। জটিলা কুটিলা গৃহেতে আসিলা পাইলা সুমলের সারা কেড়ে কেড়ে করি আইতরা করি গণ দিয়া বাহনা যখন শুনতে পায় নুপুরের শব্দ করছে জটিলা কেড়ে কেড়ে করে বাহির হয়েছে। এসে বলছি দেখতে পায় একটা নবীর বালক রাকালিয়ার বেশ ওকে যখন দেখছে জটিলা এভাবে দুটো হাত তুলে বলছে এই রাখাল এত বড় সাহস তো কে তোকে আমার সাহস দিয়েছে আমাদের মহলে আসার জন্য বল তো জানিস আমাদের মহলে আসতে হলে কিন্তু অনুমতি নিয়ে আসতে হয় কে তোকে আমার অনুমতি দিয়েছে। জটিলা কটিলার এমন কথা শুনে সব দাঁড়িয়ে আছে চুপ করে কোনো কথাই বলছে কুটিলা সে বলছি রাখাল শোন আমি তোকে দুটো কথা বলবো তুই কিন্তু সত্য কথা বলতে হবে আর যদি মিথ্যা কথা বলো আমি সত্যি করে বলছি আজ তোমার ডঙ্কা নেই। তখন সুবল বলছি রমণী আমি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলি নেই আমি যাই বলি সব সময় সত্য কথা বলি তুমি বলো। তারপর কুটি লাগিয়ে বলছি তাহলে সত্যকে বলছি সব বলবো তবে খুব কষ্ট পেয়েছি গো